প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা, কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রতিভূতি উন্নয়ন ফাউন্ডেশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা শেষ তারিখ দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর 2022। তো চলুন দেখা যাক বিস্তারিত। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দেখেন এখানে প্রথম নাম্বার দেখতে, আগে আমরা টাইটেলটা পড়ে নিই যে তারা কি বলছে। যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিয়োগতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রতিটি পদের পার্শ্ব শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন যে পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া আছে এবং যে সকল জেলার প্রার্থী করে আবেদন করতে পারবেন সেগুলোর নাম দেওয়া আছে গাজীপুর, ফরিদপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী দেওয়া আছে 20তম গ্রেডের, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে একটি। তো এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, সুঠব দেহ এবং সবল দেহের অধিকার হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী আনসার ও বিডিবিদের ও অগ্রাধিকার প্রদান করা হবে। যে সকল জেলার আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, মেহেরপুর, বরিশাল। প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো চলুন এটা আবেদন করার জন্য যে সকল শর্তগুলো দিয়ে দিয়েছে সেটা আমরা এক নজরে একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন তারা এখানে বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে, যে বয়স হবে 18 বছর থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হবে 18 বছর থেকে 32 বছর এবং নিজেদিকে কী কী কাগজপত্র আছে লাগবে, কয় কবে ছবি লাগবে, কোন নিগোষ্ঠী ক্ষুদ্র, বিভিন্ন তথ্য দেওয়া আছে। আপনারা যারা আবেদন করবেন সবগুলো একবার নির্দ্বিধায় পড়ে নেবেন, কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে আপনার নিয়োগটি বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আজকের মতো। আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি, সার্কুলার পরীক্ষা, তারপরে সার্কুলার নিয়োগপত্র, বিভিন্ন সার্কুলার জাতীয় আমরা ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে যদি আপনি পেতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।